দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ঘরদার টিটাগড় সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে কল্যাণ মুখার্জির প্রথম বর্ষ স্মরণ সভার, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য, সিআইটিউর উত্তর চব্বিশ পরগনা জেলাতম অন্যতম শ্রমিক আন্দোলনের নেতা কল্যাণ মুখার্জি। প্রথম বর্ষের স্মরণসভা অনুষ্ঠিত হলো খড়দা বিটি রোডের উপরে পুলক অনুষ্ঠান বাড়িতে। আর এই স্মরণসভার শুরুতেই কল্যাণ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান, গণসঙ্গীতের মাধ্যমে দিনটি স্মরণ করার এবং সবার কাজ শুরু করেন। এই স্মরণসভায় সভাপতিত্ব করেন বাবন সরকার, এরিয়া কমিটির সম্পাদক, এবং স্মৃতিচারণ করেন বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটে কল্যাণ মুখার্জির অনুপস্থিত এবং অসমাপ্ত কাজ ভাবনা, সেটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া এবং সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার আলোচনা করেন সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস, এই একই সাথে খড়দা রহড়ার এরিয়া কমিটির পক্ষ থেকে খড়দা স্টেশন রোডে করত্র অনুষ্ঠান বাড়িতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সবাইকে একে একে পুষ্পাঙ্গ অর্পণ করবার জন্য অনুরোধ করছি। ইত্যাদি শিখাদি নান্দা মনোজা তো এরিয়া কমিটির সদস্য আজকে এসেছেন এখানে এখনো পর্যন্ত শ্রদ্ধা জানাবে প্রয়াত কল্যাণ মুখার্জির এক সময় সহযোদ্ধা কমরেড প্রশান্ত দাস, শ্রদ্ধা জানাবেন কল্যাণ মুখার্জির সহযোদ্ধা কমরেড সুভাষ চক্রবর্তী। শ্রদ্ধা জানাবেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা এবং রহড়া খড়দা আমাদের পার্টির নেতা রঞ্জিত যারা শহীদের মৃত্যুবরণ করেছে ওটা পৃথিবীর কারণ শুরুতে কয়েকটা কথা না বললে খুব বেশি সময় বলবো না, মূল না এই কর্মসূচিটা যখন পরিকল্পনা করা হয় ভাবুন না মানে মনে মনে আমি নির্বাচনের পরবর্তী সময় থেকে আমার পারিবারিক কিছু সমস্যার কারণে সম্ভব খবর খোঁজে জানায় যে এরিয়া কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে কল্যাণার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।